আপনি হয়েছেন বাইরের গার্জেন, কেন আপনার মেয়েকে ডাকলেন না, আপনার মেয়েকে কেন আপনি বারণ করলেন না? আজকে এই সভাতে এসেছে, আপনার মেয়েকে আপনি নিয়ে এসেছেন, কেন আপনি বারণ করে আসেননি? ভাই আপনি হচ্ছেন একজন কাপুরুষ বাপ, আপনি একজন হচ্ছেন কাপুরুষ বাপ, আপনার বড় ছেলের বউকে আপনার ছোট ছেলের সাথে এই সভাতে কেন আপনি পাঠালেন, এই সভাতে কেন পাঠালেন? হামুল মত বলেছে হাদিসের ভাষায় যে দেওয়ার এবং ভাবির মাধ্যমে হচ্ছে হামুল মত, তার একটা মৃত্যুর মতন ভয়, একটা মৃত্যুর মতন ভয় করতে হবে। একজন মেয়ে মানুষকে তার যদি দেওয়ার থাকে তাহলে তাকে কি করতে হবে? তাকে মৃত্যুর মতো ভয় করতে হবে। আপনি একজন বাড়ির গার্জেন, আপনার ছোট ছেলের সাথে আপনার বড় বউকে আপনি কেন সবাই পাঠালেন? আপনি একজন দায়িত্বশীল, কেন আপনি এরকম ভাবে পাঠালেন? আমাকে এই গাড়িতে আসার সময় যখন আমি কিষানগঞ্জ থেকে আমি আসলাম, তখন ভাইয়েরা আমাকে বলেছেন যে এই ব্যাপারে একটু আপনি বলবেন, এই কারণে আপনাদেরকে এই ব্যাপারে বলছি যে আপনারা বাড়ির গার্জেন হওয়ার সত্ত্বেও আপনার ছেলে কি করে? গাঁজা খায়, আপনার ছেলে মদ পান করে, আপনার ছেলে বিড়ি সিগারেট খায়। আপনি জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, আপনি যদি নিজে জান্নাত যেতে চান, জান্নাত যদি আপনি নিজে লাভ করতে চান, তাহলে আপনাকেও বাঁচতে হবে এবং নিজের পরিবারকেও বাঁচাতে হবে। আপনি বলবেন আমি নিজে জাহান্নাম থেকে বেঁচে যাব, নিজে জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার পরে আমি জান্নাতে চলে যাব, এ কথা কখনো হতে পারে না। এই হিসাবটা হচ্ছে আপনার জন্য ভুল, কেননা আপনি নিজে কখনো জান্নাতে যেতে পারেন না। আপনার নিজের পরিবারকে যতক্ষণ পর্যন্ত আপনি এই ইসলামের পথে যতক্ষণ পর্যন্ত আপনি না নিয়ে আসছেন, আর আপনি নিজের সন্তানকে আপনি ছেড়ে দিচ্ছেন, এইরকম ভাবে ছেড়ে দিচ্ছেন, ভাই আপনি কাল বিচারের মাঠে আমাকে আপনাকে দায় হিসাবে দাঁড়াতে হবে, আমাকে আপনাকে দায় হিসাবে দাঁড়াতে হবে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে এক হাদিসের মধ্যে বলেছেন, মা মিন আব্দিন ইয়াস্তারিহিল্লাহু রায়াতান ইয়ামুতু ইয়ামা ইয়ামুতু ওয়া হুয়া গাসুন লিরায়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। এই হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে এই কথা বলে গিয়েছেন, যে ব্যক্তিরা যারা হচ্ছে দায়িত্বশীল, যে ব্যক্তি হচ্ছে দায়িত্বশীল, সেই ব্যক্তি যদি কি করে কিয়ামত পর্যন্ত, সেই যদি মরা পর্যন্ত কি করে কি করতে থাকে, সে দায়িত্বশীল যদি ভালোভাবে পালন না করে। আবার বলছি দায়িত্বশীল, যারা মোড়ল রয়েছো, যারা সর্দার রয়েছো, যারা দায়িত্বশীল হিসাবে আছো, তোমরা যদি পালন না করো ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তোমাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে, তোমরা সরাসরি জাহান্নামে যাবে। ভাই আমার, আপনাদেরকে আমি বারবার অনুরোধ করি যে আমি আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমি আপনি যদি জান্নাত যদি লাভ করতে চাই, তাহলে আমাদেরকে এই যে দায়িত্বশীল, আমরা একজন প্রত্যেকটা মানুষই হচ্ছি দায়িত্বশীল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে এই কথা বলে গিয়েছেন, তোমরা যদি দায়িত্বশীল যদি মনে না করিও, তোমাদের যদি আত্মীয় স্বজন যদি না থাকে, তাহলে দায়িত্বশীল হচ্ছ, তোমাদের এই শরীরের অঙ্গটা রয়েছে, এই আত্মাটা রয়েছে, এই আত্মাটার হচ্ছে দায়িত্বশীল। তোমরা এই আত্মাটাকে তোমরা কোথায় কাজে লাগালে? তুমি এই হাতকে কোথায় কাজে লাগিয়েছ? তোমার মুখকে তুমি কোথায় কাজে লাগিয়েছ? তোমার পাঁওকে তুমি কোথায় কাজে লাগিয়েছ? এইরকমভাবে আল্লাহ সুবহান ওয়া তাআলা কাল বিচারের মাঠে আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে, আর সেইরকমভাবে আমাকে আপনাকে হিসাব দিতে হবে। আবার আল্লাহ সুবহান ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে এক হাদিসের মধ্যে বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে এই কথা বলে গিয়েছেন যে মানুষ যখন মরে যায়, মানুষ যখন মারা যায়, তখন মানুষের আমল বন্ধ হয়ে যায়। তিনটি আমল ছাড়া একটি আমল হচ্ছে কি? সাদকায়ে জারিয়া, দ্বিতীয় নম্বরে হচ্ছে ইলমে নাফে, তৃতীয় নম্বরে হচ্ছে নেক সন্তান। আপনি যদি এই পৃথিবীর মাটিতে একজন যদি নেক সন্তান যদি জন্ম দিয়ে যান, তাকে যদি আদর্শবান হিসাবে যদি গড়িয়ে তুলে যান, এই পৃথিবীর মাটিতে যদি রেখে যান, তাহলে আপনার জন্য সে আপনার ছেলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, আমার বাবা মা, আমার পিতা মাতা বাল্যকালে যেরকম ভাবে আমাকে লালন পালন করিয়েছিল, হে আমার প্রতিপালক, তারা যদি কবর আজাবের মধ্যে থাকে, হে আমার প্রতিপালক, তাকে কবর আজাব হতে মুক্তি রাখুন। এই দোয়াগুলি আল আপনার জন্য, আমার জন্য, কে
পাঠ করবে এই আপনার ছেলে আপনি যদি তাকে নেক বানিয়ে যান আপনি তাকে আদর্শবান জানিয়ে যান আপনি তাকে যদি কোরআনের শিক্ষা দিয়ে যান আপনি যদি তাকে ভালোভাবে এই দ্বীন ইসলামিক শিক্ষা দিয়ে যান তাহলে সেই সন্তান আপনার জন্য এরকম ভাবেই করবে আর ভাইরা আমার আর যেই ব্যক্তি ইলমে নাফে হচ্ছে সেই ইলমে নাফে যেই ব্যক্তি কি করবে যেই ব্যক্তি ইসলামিক শিক্ষা গ্রহণ শিক্ষা অর্জন করবে অর্জন করার পরে সে শিক্ষা দিবে যতদিন পর্যন্ত সে কবরে থাকবে কিয়ামত পর্যন্ত তার কবরে নেকি যেতেই থাকবে তার কবরে নেকি যেতেই থাকবে আবার সাদকায়ে জারিয়া হচ্ছে তিন নম্বরে হচ্ছে সাদকায়ে জারিয়া সাদকায়ে জারিয়া কিরকম আপনি এই সভাতে এসেছেন মাদ্রাসার উন্নতি কল্পে এই যে সভা হচ্ছে এই সভাতে আপনি কি করছেন আপনি কি করেছেন 5000 টাকা দান দিলেন বা 10000 টাকা দান দিলেন বা 1 টাকাই দান দিলেন এই সভাতে তো এই সভাতে এটা হচ্ছে সাদকায়ে জারিয়া যতদিন পর্যন্ত এই মাদ্রাসা নির্মাণ থাকবে আর আপনার ততদিন পর্যন্ত আপনার কবরে কি যেতে থাকবে আপনার কবরে নেকি পৌঁছতেই থাকবে এই জন্য আপনাদেরকে আপনাদেরকে বারবার কি করি অনুরোধ করি যে আপনারা ভালোভাবে কি করবেন একটা নেক সন্তান জন্ম দিয়ে যাবেন এবং নেক আদর্শবান হিসাবে সন্তানকে গড়িয়ে তুলবেন আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন মা আমিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাতে ফাআবাহু ইহাউদানিহি আমিনাস সিরানিহি আও ইমাজ্জানিহি এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে মানুষ যখন এই পৃথিবীর মাটিতে মায়ের গর্ভ থেকে যখন মানুষ যখন এই পৃথিবীর মাটিতে আসে তখন সেই মানুষ সেই বাচ্চা কি থাকে সেই বাচ্চা ইসলামের পথে জন্ম নেয় সে ইসলামিক হিসাবে জন্ম নেয় একটা সে হিন্দুর ছেলে না একটা হিন্দুর বাচ্চাও যখন মায়ের গর্ভ থেকে আসে সে ইসলামের পথে জন্ম নেয় তাকে কি করে তাদের পিতামাতারা তাকে কি করে তাকে হিন্দু বানায় তাকে বৌদ্ধ বানায় তাকে খ্রিস্টান বানায় তাহলে এখান থেকে আমরা কি পেলাম এখান থেকে এই হাদিসের মাধ্যমে আমরা প্রমাণ পেয়ে গেলাম যে আমাদেরকে কি করতে হবে যদি আমরা ভালো শিক্ষা যদি অর্জন করাই আর আমরা যদি আদর্শবান হিসাবে আমাদের ছেলে মেয়েকে গড়িয়ে তুলতে চাই আর এই হাদিসের মধ্যে প্রমাণ পাই যে আপনি যদি ছোট থেকে নিয়ে যা কিছু নিজের সন্তানকে আপনি শিক্ষা দিবেন সেটাই আপনার সন্তান শিখবে আর আপনি বাড়ির গার্জেন হয়েছেন আপনি একজন মা মা হওয়ার পর আপনি কি করছেন আপনার গর্ভে সন্তান এসেছে আপনার গর্ভে সন্তান আসার পরে আপনি টিভির পাশে বসে গিয়েছেন আপনি সিরিয়াল দেখছেন আপনার সন্তান কখনো আদর্শবান হতে পারে না আপনার সন্তান কখনো আদর্শবান হতে পারে না আপনার সন্তান কখনো আদর্শবান হতে পারে না এই জন্য ভাইরা আমার আদর্শবান যদি আমি আপনি করতে চাই আদর্শবান হিসাবে যদি আমি আপনি গড়িয়ে তুলতে চাই হযরতে লুকমান হাকিম পুরো পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলে দিয়েছেন ওয়াইদ ক্বাল لقمان لابنه وهو يعيده يا بني لا تشرك بالله ان الشرك لظلم عظيم لقمان حكيم লুকমান হাকিমের কথা আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে তুলে ধরেছেন যে নিজের সন্তানকে কিভাবে নিজের আদরের সন্তানকে বলছেন হে আমার আদরের সন্তান তুমি কি করো তুমি আল্লাহর সাথে শিরিক করো না শিরিক হচ্ছে সব থেকে বড় গুনাহ শিরিক হচ্ছে সব থেকে বড় গুনাহ শিরিক হচ্ছে সব মহা অত্যাচার পাপ তাহলে আমাদেরকে দেখুন হযরত লুকমান আলাইহিস সালাম কিভাবে নিজের সন্তানকে আদর্শবান দিচ্ছে আমাকে আপনাকে সেই রকম ভাবে আদর্শবান দিতে হবে আদর্শবান দিতে হবে আদর্শবান দিতে হবে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে আজ থেকে 1400 বছর পূর্বে বলে গিয়েছেন যে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন যে জাহান্নামের কথা বলা জাহান্নামের কথাগুলি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবেকের মাধ্যমে নিয়ে আসতেন বিবেকের মাধ্যমে যখন নিয়ে আসতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এইরকম ভাবে হযরত আদি বিন হাতিম বলছেন যে আমরা এক জায়গায় বসেছিলাম এক জায়গায় আমরা কিছুজন সাহাবা বসেছিলাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাতে বসেছিল এক জায়গায় আমরা বসেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবেকের মাধ্যমে যখন চলে আসলো কি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবেকে জাহান্নামের কথাগুলি আসলো তখন বলছেন হযরত আদি বলছেন এইগুলি দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত
হে আমার প্রতিপালক তুমি আমাকে কবর আজাব হতে মুক্তি রাখো হে আমার প্রতিপালক তুমি আমাকে মাসিহ দাজ্জালের ফিতনা থেকে দূরে সরিয়ে রাখো এই দোয়াগুলিকে পাঠ করতে বলতেন হযরত আদি বলছেন হযরত আবু হুরায়রা বলছেন এইরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি করতেন শিক্ষা দিতেন এইরকম ভাবে যেরকম নাকি একটি কোরআনের আয়াতকে আমাদেরকে শিক্ষা দিতেন সেই রকম ভাবে এই দোয়াগুলিকে বলতে বলতেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কা তামরাতিন ফামান লাম ইয়াজিদ ফাবি কালিমাতিন তাইয়িবাতিন আবার আল্লাহ রাসূল বলছেন আল্লাহ রাসূল যখন বিবেকের মাধ্যমে জাহান্নামের কথাকে নিয়ে আসতেন এই কথা বলতেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কা তামরাতিন তোমরা যদি অর্ধেকটা খেজুরের সাদকা যদি অর্ধেকটা খেজুর যদি সাদকা করেও যদি তোমরা কি করতে পারো জাহান্নাম থেকে বাঁচতে পারো নচেত তোমরা জাহান্নাম থেকে বাঁচো ফমান লাম ইয়াজিদ ফাবি কালিমাতিন তাইয়িবাতিন তোমরা যদি ভালো কথার যদি আদেশ করেও তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে পারো নচেত তোমরা জাহান্নাম থেকে বাঁচো ভাই আমার তাহলে জাহান্নামটা কত কঠিন এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম এই হাদিসের দ্বারা আমরা বুঝলাম ভাইরা আমার আমার সময় শেষ এই কারণে আমি সেই আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দরখাস্ত করি হে আমার প্রতিপালক আজকের সভাতে আমাদেরকে যাদেরকে আসার তৌফিক দিয়েছেন আমরা সকল দিনী ভাই এবং বোনকে যেন এই আমাদেরকে আমল করা এবং সঠিক পথের দিকে আসার জন্য আমাদেরকে যেন তৌফিক দান করেন আমিন হে আমার প্রতিপালক আজ থেকে পূর্ববর্তীতে যত মানুষ মৃত্যুবরণ করেছে তারা যদি কবরে আজাবের মাধ্যমে থাকে হে আমার প্রতিপালক তাদেরকে কবরে আজাব হতে মুক্তি রাখুন আমিন হে আমার প্রতিপালক আজকের মাধ্যমে যারা সফরে হালাতে রয়েছে তারা যদি তাদের সফরকে সফলতা করুন আমিন যারা অসুস্থর মধ্যে রয়েছে হে আমার প্রতিপালক তাদেরকে সুস্থ করুন আমিন আমি আপনাদেরকে শেষ মুহূর্তে এ কথাই বলে যাই যে আমার জন্য খাস করে আপনারা দোয়া করবেন যেন আমি একজন রাসূলের খাদিম হিসাবে আমি যেন দাঁড়াতে পারি এই আপনাদেরকে অনুরোধ করে গেলাম আপনারা আমার জন্য খাস করে দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু